কেন এটা কি স্টেন মনে হচ্ছে না? এটা কি স্টেন না? তারপরে তো একটা স্টেন কিনা কিনা দরকার। আপনি এত বড় একটা ইউটিউব চ্যানেল 7 লাখের উপরে সাবস্ক্রাইব, সেই ছোট বালাটাকে দেখতাছি মায়ের চোখে পানি, আইজু শিশুকের পানি মুছতে পারলাম না। হে আমার রব, একটা সফলতা দিক দেখাও, যেন মায়ের মুখে হাসি ফোটাতে পারি সেই বাপের বুড়া স্যার। ভাই কি ভিডিও করতেছেন? ভাই একটা ইমোশনাল ভয় দিতেছি, মানে একটা ইমোশনাল টাইপে ছিলাম, আপনি এসে এরকম ভিডিও করতেছেন আর বলতেছেন যে কি আপনার কাছে কি স্টেন নাই? এই বাস দিয়ে ভিডিও করেন কেন? এটা কি স্টেন মনে হচ্ছে না? এটা কি স্টেন না? তারপরে তো একটা স্টেন কিনা কিনা দরকার। ভাই এত বড় একটা ইউটিউব চ্যানেল 7 লাখের উপরে সাবস্ক্রাইব, এত বড় এটা ইউটিউবার হলে কি হইব ভাই? যে পকেটে টাকা না থাকে আপনাকে কেউ মূল্য দিবে না, ঠিক আছে? যখন পকেটে টাকা থাকবে আপনার পিছনে মানুষ থাকবে। আর আমার তো স্টেন বলতেছেন যে স্টেন তো কিনা টাকা এখন নাই, কে তাই স্টেন কিনতে পারি না। তো স্টেন কিনা টাকা যখন হবো তখন স্টেন কিনবো। আর এটা তো স্টেনের থেকে কোনো অংশে কম না ভাই, বুঝছেন? এই দেখেন, তারপরেও তো একটা কিনা দরকার আপনার। যখন কিনার প্রয়োজন মনে হবে তখন আমি কিনবো। তো এখন ভিডিও করতেছি, আপনি যেভাবে ভিডিও করতেছেন আমার তো মান সম্মান লিক করে দিবেন, দর্শকে না জানি কীভাবে। আচ্ছা যাই বাবুক, সমস্যা নাই তো, আমি এইসবের বিষয়ে একটা মাথায় নেই না, কারণ আমি যেহেতু একটু গরিব ঘরের সন্তান, এইগুলো বিষয়ে আমার মাথায় নেওয়া কোনো প্যারাই না। কারণ এগুলো বিষয় যদি মাথায় নেই তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যখন আপনি সফলতার দিকে যাবেন তখন পিছনে তো কুত্তা ভোগ করবোই, এটাই হচ্ছে স্বাভাবিক। আর আমি এটা দিয়ে ভিডিও করি আমার ভিডিও ভালো হয়, কারণ ভিডিওতে দেখতে পারবেন যে আপনারা তো দেখেনি, কারণ বুঝতে পারবেন যে আমি কী দিয়ে ভিডিও করতেছি। আপনারা কি জানেন আমি এটা দিয়ে ভিডিও করতেছি? আজকে আপনি আমার মান সম্মান লিক করে দিলেন ভাই, ঠিকই করলেন আপনি। আসলে এই দেখেন একটা সাধারণ স্টেন এই বানায় আমি অনেক কষ্ট করে, এটা অনেক কষ্ট করে বানাইছি। আমার মাথায় আগে আইসিল না, বুদ্ধিটা পরে আইসে যে আমার তো স্টেন নাই, আমাকে ফেস ক্যাম ভিডিও করতে হলে এইসব একটা লাগবে। তো এইরকম একটা সিস্টেম দিয়ে আমি ভিডিও করি। আসলে এটা দিয়ে আমি ভিডিও করলে অনেক সুন্দর হয় এবং বয়স বড় সুন্দর হয়, চারদিকে আমি ঘুরাতে পারি। আর এটা দিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল যে কীভাবে আমি নিজেকে ফেস ক্যাম দিয়ে মানুষের সামনে প্রচার করতে পারি আর কীভাবে সফলতা লাভ করতে পারি, বা আমাকে তো থামে থাকলে হবে না। যে এই যে একটা মোবাইল দেখতেছেন, এটা কোন দেখ ভাঙ্গা সাঙ্গা মোবাইল, এই যে মোবাইলটা এত ভাঙ্গা সাঙ্গা থাকলে কেব, কিন্তু তার ভিতরে যে ক্যালসিয়ামটা আছে এটা কিন্তু ভাই অনেক পাওয়ার, যেটা দেখলে আপনি অবাক হবেন। কিন্তু অনেকে আমার এই মোবাইল দিয়ে কেউ তো ইগনোর করে যে আল্লাহ কীরকম একটা লোক যে ইউটিউব থেকে টাকা কামাই করে, ইউটিউবে এত এত সাবস্ক্রাইবার, তারপরে এরকম একটা মোবাইল, আসলে এটা একটা ওপো মোবাইল চ্যাংল, তো এরকম বিষয় না। তো আমি চাইলে অবশ্যই কিনতে পারি একটা মোবাইল, কিন্তু এখন কিনবো না, কারণ এটা তো আমার চেষ্টা আছে যে এটা তো টাকা কামাই করার। যখন টাকা আসবে তখন আমি এটা দিয়ে মোবাইল কিনবো, কারণ এখনও টাকা পকেটে আসে নাই, টাকা পকেটে আসলে আমি তো এটা কিনবো। তো আসলে এটা ভিডিও করতে অনেক সুন্দর লাগে, অনেক কষ্ট হয়, কষ্ট হলেও কিছু করার নাই, তো আমাকে এটা মেনে নিতে হবে যে গরিব ঘরে জন্ম নিয়েছি, নিজেকে কিছু একটা সফলতার চাবিকাঠি হিসেবে বেছে নিতে হবে। কারণ পিছনে মানুষ তো অনেক কিছু বলবে, সমালোচনা বলবে, মানুষ হাসবে, সেদিন তাদের হাসার যে কারণটা সেদিন তাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে তাহলে আমি তাদেরকে দেখাই দিব। আর আপনি ভিডিও করতেছেন, মানুষে তো অনেক কিছু বলতে পারে, অনেকে আপনার ফলোয়ার্স আছে তারা বলতে পারে, যাই বলুক না কেন। তো আপনাদের কাছে একটা কথা বলি কি ভাই, আপনারা কাউকে ইগনোর করবেন না, কাউকে সমালোচনা করবেন না। সে এগিয়ে যেতে চায় তাকে বেশি বেশি সাপোর্ট দেন, তাহলে ও একটা সাহস পাবে। আমাকে সাপোর্ট দেন, কারণ যদি আপনারা ইগনোর করেন তাহলে ভাই এত সাপোর্ট পাওয়ার সম্ভাবনা নাই। তবুও আমি ইগনোর, যারা ইগনোর করে তাদেরকে বেশি একটা আওতায় আনি না যে আমার এই কান্দা ঢুকে এই কান্দা বার করে দিই, আর বেশি না। তো এই দেখেন আমি এটা দিয়ে ভিডিও করি, আপনি ভিডিও করছেন ভালো কথা ভাই, আপনার দর্শকরা বলে দিয়েন যাতে ইগনোর না করে, আর আমি কিছু বলার নাই। তো আপনি এখন ভিডিওটা বন্ধ করতে পারেন।